কি বলতে আদৌ কিছু বলতে চাস? শুরু থেকে বলি, 2019 আমি মেইনলি মেডিকেলের প্রিপারেশন নিতে কলকাতায় আসি। ইউটিউবে ভিডিও ফার্স্ট আপলোড করার ইচ্ছে জাগে। ক্লিয়ার ছিলাম না যে আমি কি দেব, ছবি আঁকা দেব না ফানি ভিডিও দেব নাকি কবিতা দেব। তখন আমি ভেবেছিলাম যে ফানি ভিডিওই দেব, বাংলাতে কথা বলবো, বাংলাতে বা ইউটিউবে কেরিয়ার হবে, এটা ভাবাটা খুব আমার মনে হয় পাপ। আমি আর আমার 1000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে যেন পাপ, হয়তো এটা কোনোদিন চেঞ্জ হবে তোমাদের ভালোবাসায়। তারপর আস্তে আস্তে আমার এত কাজ করার সাথে সাথে আমার নিজের একটু আধটু ইম্প্রুভ হতে শুরু করলো, মানুষের ভালোবাসা বাড়তে শুরু করলো, তোমাদের ভালোবাসা বাড়তে শুরু করলো, তোমরা ভালোবাসা দেখালে, তোমরা সাবস্ক্রাইব করলে, তার জন্যই আমার আজকে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এখন 1000 পেরিয়ে গেছে, 100 সামথিং পেরিয়ে গেছে। তো এটা শুধু শুধুমাত্র তোমাদের জন্যই, সুভাষচন্দ্র বসুর একটা কথা আছে না, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তো সেরকম আমি বলবো তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তোমাদের আরও ভালো ভালো কাজ উপহার দেবো। আসল যেটা কথা সেটা হচ্ছে যে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তোমরা সেটা সবাই জানো। তো 1K হওয়ার জন্য আমাকে অনেকে বলে যে পাঠিয়ে দে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, যখন তুমি স্ট্রাগল লাইফে এগোচ্ছ, যখন তোমার কাছে কেউ নেই, যখন তোমার সব থেকে বেশি কিছু জন বন্ধুর দরকার, তখন কেউ থাকবে না তোমার পাশে, কেউ না, শুধু ফ্যামিলি ছাড়া, মা বাবা দিদি এরা ছাড়া, আর তোমার খুব রেয়ার এক দুজন বন্ধু ছাড়া তোমার কাছে কেউ থাকবে না। কিন্তু যখন তুমি একটু আধটু মানুষের কাছে যেতে শুরু করবে, মানুষের ভালোবাসা পেতে শুরু করবে, তখনই এই সমস্ত মানুষরাই যারা তোমার সাথে ছিল না তারাই ঘুরে এসে বলবে, এ ভাই পার্টি দে। হাট, আমি প্রেফার করি আমার ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করার। সব থেকে বেশি আমার দিদি এনজয় করেছে, সেটা তোমরা স্টার্টিংয়েই হয়তো দেখেই নিয়েছো, আলাদাই মুডে ছিল, মজাটা তোমরা দেখো। তারপর আমি একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভিডিওটা দেখো, আমি বলে দিলে তোমরা বুঝে যাবে যে আমি কখন বলবো কথাটা। আমি যে কোনো একটা জায়গায় বলবো এই গিভাওয়ের কথা, ঠিক আছে? তো স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো, তারপর দেখা হচ্ছে। একবারে 10,000 বল, তাড়াতাড়ি যেন 10,000 হয়ে যায়। তাই আমি শুধুমাত্র তোমাদের জন্যই আমি এই গিভওয়েটা রেখেছি। যারা যারা এটাতে পার্টিসিপেট করতে চাও তাদের কিছু কিছু রুল ফলো করতে হবে, কারণ কমেন্ট পিকার দিয়ে যখন আমি স্পিন করব, স্পিন করার পর যাদের নাম উঠবে তারাই হবে উইনার। তারা বললাম কেন সেটা আমি একটু পরে বলছি, এবার আমি একটু রুলসটা তোমাদের বুঝিয়ে দিই যে কি করলে কমেন্ট পিকারে তোমার নাম উঠবে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, বাট তুমি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার বাটন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, দেন কমেন্ট করতে হবে, তার সাথে ভিডিওটা শেয়ার করতে হবে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এটাতে পার্টিসিপেট করতে পারে। তোমাদের ছবি আমি পাবো কি করে? ভিডিওর ওপরের দিকে দেখো, আমার একটা মেল আইডি আসছে,
তো সেই মেইল আইডিতে তোমরা নিজেদের ছবি আর নিজেদের নাম আমাকে পাঠাবে। এটা ভুলো না যে তুমি কমেন্ট করেছো, তুমি শেয়ার করেছো, তুমি সাবস্ক্রাইব করেছো, তোমার কমেন্ট পিকারে হয়তো তোমার নামও উঠে গেছে, কিন্তু তুমি মেল করতে ভুলে গেছো আমার এই মেল আইডিতে। দেখো মেল আসছে, ঠিক আছে, মেল আইডি একটা লেখা উঠছে, এই মেল আইডিতে তুমি মেল করতে ভুলে গেছো, তাহলে কিন্তু তোমার পোর্ট্রেট তুমি পাবে না, কারণ আমি সেখানে ছবি পাচ্ছি না। তো সেখানে আমি আবার কমেন্ট পিকারে আবার স্পিন করবো, তার পরের জন তোমার সেই জায়গাটা নিয়ে নেবে। আমি নর্মালি এত বলি না যে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তো তোমাদের ভালোবাসা আরও প্রয়োজন। তো তোমরা ভালোবাসলে আমি তোমাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে মোটিভেট হবো, আমি তোমাদেরকে আরো তোমাদের কাছে পৌঁছতে পারবো। তো সেই জন্যই চাই শুধু একটু ভালোবাসো। তো অবশ্যই মেলটা করো, মেলটা খুব দরকার, মেলটা অবশ্যই করো, তাহলেই আমি তোমাদের কাছে পৌঁছতে পারবো, তাহলে আমি তোমাদেরকে সেই তোমাদের পাওনাটা দিতে পারবো। তোমাদের পরবর্তীকালে যখন আমার মনে হবে যে আমি সেই জায়গায় পৌঁছেছি যেখানে আমি তোমাদেরকে আমার নিজের থেকে নিজের আর্নিং থেকে তোমাদেরকে মেটেরিয়াল আমি গিফট করতে পারবো, আমি অবশ্যই তোমাদের গিফট করবো। তুই মাসে মাসে একটা করে গিভওয়ে রাখবো। ভিডিওটা এইটুকুই ছিল আজকের, ভিডিওটা মস্তি মজা ফ্যামিলির সাথে কাটানো টাইম, কিছু আমার যেগুলো তোমরা জানো না যেসব কথাগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। জানি না কার কতটা ভালো লেগেছে, কে কতটা এনজয় করেছো, বা কে কতটা আমার পাশে থাকার চেষ্টা করবে। তো আশা করি সবাই থাকবে আমার পাশে। তো শুধু তোমাদের ভালোবাসাটুকু চাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর জানিও কেমন লাগলো, তার সাথে অবশ্যই কমেন্টটা নিজের নামটা কমেন্ট করে দিও, কারণ কমেন্ট পিকারে তোমার নাম উঠতে পারে, হয়তো তুমিও পেতে পারো তোমার সেই পোর্ট্রেট। আচ্ছা, পরের ভিডিওতে কি আসছে, কি আসতে চলেছে সেটা আমি একটু বলে দিই। বিএফএ এর জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছে, ফিগারেটিভ কম্পোজিশন প্রিপারেশন নিচ্ছে, তো তাদের জন্যই একটা ছোট্ট স্টেপ আমি নিচ্ছি। তো কিছু আমি ফিগারেটিভ ড্রয়িং বা ফিগারেটিভ কম্পোজিশন দেখাবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কিছু টপিক থাকলে তোমাদের অসুবিধা হচ্ছে, সেই ধরনের কোনো টপিক থাকলে তোমরা আমাকে সেটা জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, লাইকটা প্রেস করে যেও, আর মেলটা করে যেও। বাই। মানে কি কি বলতে, আদৌ কিছু বলতে চাস? All my friends are toxic, all ambition is so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. Oh, I'm drowning.